চলতি মাসের শুরুতে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শনিবার আবারও নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়েছে শত শত দোকান। একের পর এক আগুন লাগার পিছনে নিছক অসতর্কতা নাকি নাশকতা, এমন অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রোববার বিকেলে রাজধানীর চকবাজার থানা আওয়ামী লীগ আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিএনপি অতীতের মতো অগ্নিসন্ত্রাসের পথ বেছে নিয়েছে। মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা হয়ে গেছে, এর সাথে বিএনপি জড়িত, তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত, তারা আগুনে পুড়িয়ে মানুষ মেরেছে। 2014 সালে স্কুল পুড়িয়েছে, ভূমি অফিস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। আজকে তারা অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্যে আজকে বিভিন্ন মার্কেটে তারা একই সময় হামলা চালাচ্ছে, আগুন সন্ত্রাস তারা চালাচ্ছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এদিকে মিরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক ফায়দা লুটতে অগ্নিসন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস, তাই নির্বাচন সামনে রেখে আন্দোলন জমাতে বিএনপি অগ্নিসন্ত্রাসের কৌশল বেছে নিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। তারা আন্দোলন করে দেখেছে, আন্দোলনে তাদের নেতা কর্মীরা অনেকেই ছিল, কিন্তু পাবলিক আসে নাই। কোথা থেকে এলো এ আগুন? প্রতিদিন পর পর কয়েকদিন একই সময়ে একই টাইমে সেহেরির পর লোকজন যখন চলে যায় একই টাইমে আগুন লাগে কেমন? আগুন সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।